ইয়াত অগণতান্ত্রিক সরকার চলি আসে আর আজি এটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আহি আজি যে ওথ টেকিং সেরোমনি ইয়াতো আপনাদের দেখবলে পাবে পালে কি ওথ টেকিং সেরোমনিটিও শান্তিরে হব দিয়া নাই এটা অগণতান্ত্রিক প্রক্রিয়া ভায়োলেন্স করেছে ইয়াতে আর সেইটাই যাওয়া 17 বছরে বিটিসিত হয়ে আসে ভারতবর্ষ বিশ্বর ভিতর সর্বশীর্ষ এটা গণতান্ত্রিক দেশ এই দেশত আজি গণতান্ত্রিক প্রক্রিয়াত পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে আহি যে সকলে এই হাউসত আহিছে সেই সকলের ভায়োলেন্স আপনাদের দেখবলে পাইছে গতি এইটু অতিক দুর্ভাগ্যজনক আর UPPL BJP আর GSP মিলি আজি যে আমার মেজরিটি শো করেছে আমার গভর্নমেন্ট অলরেডি ফর্ম করা হয়েছে আর আমার দিনত আমি তেনেকা কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া এতে হবলে নিদিউ ইয়াত রাইজর সরকার হব গণতন্ত্র ইয়াতে সদায় থাকিব তেনেকা অগণতান্ত্রিক শক্তিবিলাক চিরদিনের কারণে সবে রাইজে মিলি পেলায় শেষ করব লাগিব আর গণতান্ত্রিক প্রক্রিয়াটো ইয়াতে সদায় জিয়াই রাখিব লাগিব আমার UPPL BJP আর GSP যে সরকার আমি ইয়াতে শান্তি স্থাপন করিম সকল জাতি জনগোষ্ঠীক লয় আমি আগবাড়িম সমমর্যাদা সমমর অধিকার প্রদান করিম ভূমির পৰা আদি করে সকল অধিকার রাইজক আমি প্রদান করিম আর দুখিয়া গরিব শ্রেণীর মানুষক সদায় আমি নজরত রাখিম আমার অঞ্চলের যে দুখিয়া গরিব মানুষ যি জনগোষ্ঠীরে নহোক কিয় তেখেতর সমস্যাবিল আমি সমাধান করার কারণে সবচেয়ে প্রায়োরিটিত আমি কাম করিম সকলে প্রিপ্লেন করে আছে এই হাউস সকলে সম্পন্ন হওয়া বিচার না সেই কারণে আরম্ভণির প্রায় সকলে ভায়োলেন্স করেছে আর অতি দুর্ভাগ্যজনক কথা তিনবার কয় চারিবার চারিবই কয় নির্বাচিত হয় আহা মেম্বার সকলে আজি যে ক্যারেক্টার ইয়াতে দেখাইছে এই অতিক দুর্ভাগ্যজনক কথা আজি যাতে প্রসিডিউর ফলো হয়েছে মহামান্য হাইকোর্টের দ্বারা যা অর্ডার হয়েছে ইয়ার দ্বারা প্রচলিত হয়েছে আর মহামান্য হাইকোর্টের দ্বারা যানে ইয়াতে যে প্রসিডিউর ইয়াতে ফলো করেছে অনারেবল স্পিকারে এইটুকু ইন্টারাপ্ট করেছে এইটুকু ভায়োলেন্স করেছে।